মনিয়ার সাথে অন্যতম জনপ্রিয় অভিনেত্রী মেহজাবিনের ভিডিও ফাঁস। যদি মনিয়া মেহজাবিনের সাথে দেখা করতে পারে, এর মানে বোঝা যায় যে মনিয়ার লেভেলটাও ছিল মিডিয়া পার্সনের থেকে কম নয়। ছোটখাটো একটি সেলিব্রিটি ছিল বলেই মেহজাবিনের সাথে তার পার্সোনাল বার্থডে অনুষ্ঠান পালন করা হয়েছিল। এখন বেরিয়ে আসছে যে মনিয়াও ছোটখাটো একটি সেলিব্রিটি না হলে মিডিয়া পার্সনদের সাথে চলাফেরা হতো না। বাপ্পি চৌধুরীর সাথেও তার বন্ধুত্ব, আবার কেউ বলে গোপন সম্পর্ক। প্রকাশিত টিকটক থেকে বোঝা যায় যে টিকটক সেলিব্রিটি হিসাবেও তিনি পাবলিশ করতে চেয়েছিলেন নিজের নামটি। তাহলে সাইম সুবানের সাথে পরিচয় তার কাল হয়ে দাঁড়ালো, মৃত্যু গ্রহণ করতে হলো, এই ছিল তার জীবনে। কিন্তু এই মুহূর্তে সাইম সুবান যেন দুবাইতে বাতাস খেয়ে বেড়াচ্ছে, বিষয়টি আমরা আপনাদের কাছে শেয়ার করলাম। আপনারা এই মূল্যবান কমেন্ট দিতে ভুলবেন না। আমাদের চ্যানেল যারা নতুন, তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন প্রেস করে দিতে ভুলবেন না। पास आने कहूंगा तो आओगी? और पास आने कहूं तो? अगर मैं किस करूंगा तो चलेगा क्या?